গরম খবর, মামুনুল হককে অপমান করায় কঠিন প্রতিশোধ নিলেন অনুসারীরা। কোটি মানুষের প্রাণের এই স্পন্দনকে নিয়ে নোংরা মন্তব্য করায় এক যুবককে জুতার মালা পরিয়ে পিটালো এলাকাবাসী। এদিক শেখ হাসানের বিদায় ঘণ্টা বেজে গেছে, পতন হবে যেকোনো সময় বলে মন্তব্য বিএনপির নেতাদের। বিপরীতে বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে, কম্পাসের নাবিকের মতো তারা শেষ, বলেছেন ওবায়দুল কাদের। অপরদিকে কাদের মির্জার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি আওয়ামী লীগের। এসব বিষয়ের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকে বেল বাটনটি প্রেস করে নিন। শুরু করছি মূল সংবাদ। ফরিদপুরের বোয়ালমারীতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবককে পিটিয়ে গলার জুতামালা পরিয়ে ঘোরানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বোয়ালমারী থানা পুলিশ বুধবার রাতে তিনজনকে আটক করেছে। এই ঘটনায় দশজনকে আসামি করে বোয়ালমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও যুবকের বাবা দুপুরে মামলা করেন। জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের এক যুবক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিকেল 4:30 একটি মন্তব্য পোস্ট করেন। এতে ক্ষুব্ধ হয়ে মামুনুলের অনুসারীরা তাকে পিটিয়ে আহত করে জুতার মালা গলায় পরিয়ে তাকে রাস্তায় ঘোরায়, এরপর তাকে আটকে রাখে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ বুধবার সন্ধ্যায় রিয়াজুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়ন্দিয়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার, হাবিবুর রহমানের ছেলে সজীব মিয়া এবং নুরু শেখের ছেলে আজিজুল শেখকে বুধবার রাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় দশজনকে আসামি করে বোয়ালমারী থানা ডিজিটাল নিরাপত্তা আইনে ও যুবকের বাবা দুপুরে মামলা করেন। এই ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় ও যুবককে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাশন্য বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের ইতিহাস বলছে এই দেশের মানুষ কখনো স্বৈরশাসক গ্রহণ করেনি, স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, হাসিনা আর ক্ষমতা থাকতে পারবে না, তার পতনের ঘণ্টা তার পতনের সাইরেন বাজছে। কারণ তিনি যেভাবে অত্যাচার নিপীড়ন এবং বিরোধী শক্তি এবং মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটা হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই। সেজন্য তিনি এখন অন্ধ রাষ্ট্র শক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন, এটা আর তিনি পারবেন না। তার বিদায় ঘণ্টা বেজে গেছে, এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী তাঁতি দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজকে আমরা একটি সংকটকাল অতিক্রম করছি, তাই নানা শ্রেণীর পেশার মানুষ যারা বাংলাদেশে জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা সবাই আজকে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করার এই সরকার নানাভাবে জুলুম নির্যাতন করছে জাতীয়তাবাদী শক্তির প্রতি। বেগম খালেদা জিয়া বন্দী, তার পরও তার বিরুদ্ধে মিথ্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে মানসিকভাবে শারীরিকভাবে উপর্যুক্ত করার জন্য নানাভাবে নানান পন্থা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী, সেই কারণে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে তার বিরুদ্ধে। বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেরানীগঞ্জে একটি মানববন্ধন আয়োজন করেছিল স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। সেখানে মনে হয়েছে জিঞ্জিরা এলাকায় হরতাল চলছে, পুলিশ এমন অবস্থান নিয়েছেন, যারা মানববন্ধন করতে চেয়েছিলেন তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি। সেখান থেকে কিছু দূরে আওয়ামী লীগের অফিস, সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছেন যাতে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করতে না পারে। একদিকে পুলিশের রাইফেল, অন্যদিকে আওয়ামী লীগের ক্যাডাররা। রিজভী বলেন, শেখ হাসিনার অন্যায় অত্যাচার আজকে শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবে এটা প্রচারিত হচ্ছে, প্রকাশিত হয়েছে, মুখ দেখাতে পারছে না তারা। তাই আর যাতে কেউ কথা বলতে না পারে, কণ্ঠের স্বাধীনতাকে স্তব্ধ করে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দী করে দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে না দিয়ে যে ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি করেছে এই ফ্যাসিবাদী সরকার, মনে করেছেন তিনি আজীবন এমন ক্ষমতায় টিকে থাকবেন তার অপকর্ম কেউ জানবে না। কিন্তু সবাই জেনে গেছে, বিচার বিভাগ নিয়ে, আইন আদালত নিয়ে এবং মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে অপকর্ম করেছেন সেই অপকর্ম প্রকাশিত হচ্ছে দেশ বিদেশে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত
সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে, সবাই ভাগ করে খাচ্ছে। দেশে এখন ভাগ বাটোয়ারা মহোৎসব চলছে। বাংলাদেশ এখন সত্যিকার অর্থে মাফিয়া রাষ্ট্র। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই দেশে আইনের শাসন বলতে কিছু নেই। একটি রেজিম ক্ষমতায় থাকার জন্য কোর্ট, পুলিশ সহ রাষ্ট্রের সকল ইউনিটকে ব্যবহার করছে। গুম খুনের মাধ্যম হিসেবে রাষ্ট্রের সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই অনাচারের উজ্জ্বল দৃষ্টান্ত হল আসলাম চৌধুরী। অপরদিকে বিএনপির মিথ্যাচারে এখন তাদের রাজনীতিকে গ্রাস করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 19 ফেব্রুয়ারি সেতুমন্ত্রী সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার সরকার নাকি দেউলিয়াতের শেষ পর্যায়ে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসের নাবিকের মতো। বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না। তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে। বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির। তিনি বলেন, যে কোনো জনগোষ্ঠী ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে সাড়া দেয় এবং আওয়ামী লীগও দেশের মানুষের সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসিরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের অঙ্গ সংগঠনের ব্যানারে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা বলেন, আব্দুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ করেন, অথচ তিনি নিজে অপরাজনীতি সহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রধান তথা সরকার প্রধান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এমপিদের বিরুদ্ধে নিয়মিত অশোভন আচরণ করে যাচ্ছেন। তিনি বিএনপি জামায়াতের মতো রাষ্ট্রযন্ত্রের তথা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করেছেন, যা দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধীও। এমন অবস্থায় নেতাকর্মীরা আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে ডিসি, এসপি ও কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সহ বেশ কিছু নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট করেছেন আব্দুল কাদের মির্জা। এ সময় কাদের মির্জা বলেন, তার দাবি না মানার পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলবে। আগামীকাল শনিবার সকাল 10টা থেকে তার সমর্থকদের লাঠি ছোটা নিয়ে পুনরায় থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের নির্দেশ দেন। সুপ্রিয় ভিউয়ার্স, মামুনুল হককে অপমান করার অভিযোগে যুবককে জুতার মালা গলায় পরিয়ে পিটানোর বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এলাকাবাসী কি কাজটা ঠিক করেছে? আপনার মতে ঠিক মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। তার পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেশ বিদেশের সবচেয়ে সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।